রিসেন্টলি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য আমাদের সেন্টারে বা সকল হসপিটালে কিন্তু মানুষজন আসতে একটু আতঙ্কিত বোধ করছেন সো আমরা আজকে একটা মেসেজটা দিতে চাই যে আপনারা যদি এখানে আসতে আতঙ্কিত বোধ করেন তাহলে সব সময় আপনাদের জন্য আমাদের অনলাইন বা স্মার্টফোন কাউন্সিলিং কিন্তু খোলা আছে এটা আমরা কেন বলছি এটা আমরা বলছি কারণ যখন একজন মানুষ তার মানসিক একটা সমস্যা বা একটা দ্বন্দ্ব নিয়ে আসেন তখন তার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে সেশনটা কন্টিনিউ করা হয়তো আমরা তার সাথে একজন সাইকোলজিস্টকে হয়তো তিন দিন বা চার দিন বসতে বলেছি তিনি হয়তো একটি বা দুটি সেশন শেষ করেছেন বাকি দুটা সেশন তার বাকি ছিল তো এই দুটা সেশনে যদি একটা বড় গ্যাপ পড়ে যায় তখন যেটা হয় যে দিন যে কষ্ট করে তিনি আসলেন এটা যে কাজটা হয়েছিল সেই কাজটা আবার প্রথম থেকে শুরু করতে হয় সো আপনারা যেটা করতে পারেন সিম্পলি যেহেতু প্রথম দুটা সেশন আপনারা ফেস টু ফেস করেছেন বাকি দুটা সেশন আপনারা ইজিলি স্কাইপ কিংবা হোয়াটসঅ্যাপ বা ভাইবারে আপনারা আমাদের সাথে বসতে পারেন আমাদের প্রফেশনালদের সাথে বসতে পারেন এবং এতে এতে একই রকম এফিকেসি হয় বলে আমরা ধারণা করি আপনারা এই সময়টাতে গ্যাপ দেবেন না ইনফ্যাক্ট যদি কোনো সাইকিয়াট্রিস্টকে আপনার দেখানোর ইচ্ছা থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ বা স্কাইপে আমাদের সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন আমরা আমাদের সেন্টারে যতটুকু সম্ভব স্যানিটাইজার থেকে শুরু করে রেগুলার ওয়াশ করা ফ্লোর থেকে শুরু করে ডোর পর্যন্ত যে রকম যতভাবে আমাদের কেয়ারফুল থাকা সম্ভব আমরা আমাদের যে সেন্টার সেই সেন্টারে আমরা সেগুলো মেনটেন করছি আমাদের এক্সিকিউটিভদের জন্য আমরা মেনটেন করছি আমাদের ক্লায়েন্টদের জন্য আমরা মেনটেন করছি তারপরে আমরা খুব কমনলি এখন দেখছি যে গত দুই দিন ধরে আমাদের ক্লায়েন্টরা এনকারেজ করে যে আমরা অনলাইনে সেশন করি বা অ্যাট দ্য সেম টাইম অনেক ক্লায়েন্ট মনে করে যে অনলাইনে বোধ হয় সেশন করা যায় না অনলাইনে আমরা হোয়াটসঅ্যাপে বা স্কাইপে আমরা খুব ইজিলি আমরা ইভেন দেশের বাইরে আমরা প্রচুর ক্লায়েন্ট কিন্তু আমাদের সাথে সার্ভিসগুলো নেয় যেমন আপনি একটা ক্লিনিক্যাল ডিপ্রেশনের একটা পেশেন্ট আপনার অ্যাডিকশনের একটা পেশেন্ট পিটিএসডির একটা পেশেন্ট অথবা রিলেশনশিপ কাউন্সিলের একটা পেশেন্ট যে হয়তো বা প্রথম দুটা সেশনের পরে কিছুটা ইম্প্রুভমেন্টের আজ পাচ্ছে সে যদি এখন দুই মাস তিন মাসের গ্যাপ দেয় হয়তো তারা আবার বি গো ব্যাক টু স্কোয়ার ওয়ান যেখান থেকে তারা শুরু করেছিল সেটা আমরা চাই না সেটা আমাদের ক্লায়েন্টরা চাই না সো এই ইম্প্রুভমেন্টটা ধরে রাখার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা অনলাইনে সেশনগুলো কন্টিনিউ করি এবং অনলাইনে সেশনের ব্যাপারে যদি তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনি আমাদেরকে মেসেজের করতে পারেন আমরা আপনাদেরকে আরও ডিটেলস দিব বাট করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমরা আমাদের যে সেশনের যে ফ্লো বা রেগুলার ফ্লো সেটা আমরা যেন পজ না দিই কারণ এটার ভয়াবহতা আমাদের ক্লায়েন্টদের উপরে অনেক